সত্য যেন দেখেছে তোমায় একজনই, তারই কাছে আছি সবাই চিরঋণী। বুদ্ধিদাতা মহান তারি অসীম কৃপায় সীমানা মেনে, অবুঝ মানুষ পথ খুঁজে পায়। তারি কাছে সৃষ্টি সবাই শত্রু তো নয় মিছে বিভে, করছো কেন পৃথিবী মায়। আমরা এখন আছি ভিলেজ লাইফ উইথ শম্পার সেই ফুল বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের, আমরা এখন আপনাদের দেখাবো শম্পার সেই ফুল বাগানে কতগুলো ফুল। অবশ্য আমরা শম্পাকে না বলে চলে আসছি তার ফুল বাগানে, তাকে সারপ্রাইজ দেওয়া বলে। তো আপনাদের দেখতে পাচ্ছেন যে তার বাগান থেকে আমরা কিছু ভিডিও তুলে নিচ্ছি। তার সেই ফুল বাগানে অনেক ফুল ফুটেছে। শম্পার ফুল বাগানে আমরা আসছিলাম পরিদর্শন করতে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শম্পার ফুল বাগানে কতগুলো ফুল সে লাগাইছে। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন, আরও নতুন নতুন ভিডিও পাবেন শম্পার ভিডিওগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাঁদা ফুল, লাল গাঁদা ফুল, অনেক সুন্দর পড়েছে। অনেক ফুল ফুটেছে, সুন্দর সুন্দর ফুল ফুটেছে, অসাধারণ। এত ফুল সে কি করে লাগাইছে তাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে কিভাবে সে বাগান করেছে এবং কিভাবে যত্ন করেছে, সেসব বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তো দর্শক আপনারা সেই নাগাদ আমাদের চ্যানেলের সাথেই থাকুন। গাঁদা ফুল, গাঁদা ফুল সেই সাথে গোলাপ ফুল আরও এবং মোরগ ফুল লাগিয়েছে বাগানের মধ্যে। অনেক সুন্দর সুন্দর ফুলগুলো পড়েছে, অনেক বড়ো হয়েছে ফুলগুলো, অসাধারণ ফুল। বিশাল বড় বাগান, সে অনেক ফুল লাগিয়েছে। ভিলেজ লাইফ উইথ শম্পার যে আপনার শম্পাকে দেখেন সেই শম্পার বাগানে আমরা আসছিলাম পরিদর্শন করতে। অতি সুন্দর ভোমরা ফুলগুলো, আছে গাঁদা ফুল, এগুলো কি ফুল জানি না, কিন্তু শম্পা ফুলগুলো লাইভ উইথ শম্পা ফুল বাগানে আসছিলাম আমরা। তো দেখতেছি আছে অস্থির ফুল আছে, একটা বাগান। এই বাগানটাতে একটি গোলাপ ফুটেছে, আপনারা দেখতে পাচ্ছেন অস্থির গোলাপটি দেখা যাচ্ছে, সেই সাথে ভোমরা দেখে গাঁদা ফুলগুলো অনেক সুন্দর হয়েছে। গাঁদা ফুলগুলো আরও হচ্ছে অনেক ফুলই ছড়াইছে বাগান ফুলগুলোতে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর
সারি সারি গাছ ফুল গাছ লাগিয়েছে শ্যামপাপুর বাগানে। ফুলগুলো এটা লেখি ফুল যায় না, তাহলে আপনারা যদি জানেন ফুলটির নাম অবশ্যই কমেন্টে জানাবেন। আর এগুলো হচ্ছে গাঁদা ফুল, অনেকে এই ফুলগুলোর নাম জানে না, তো তাদেরকে বলছি এই ফুলটার নাম হচ্ছে ডায়ান্থাস। এটা একটা হচ্ছে অনেক নতুন অনেকের কাছে ফুলটা, ডায়ান্থাস ফুল আপনারা দেখতে পাচ্ছেন, এই অনেক সুন্দর দেখা যাচ্ছে।